3 একরেরও বেশি জমির ওপর প্রায় 10 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে ফ্যান্টাসি কিংডম সেন্ট্রাল পার্ক। এদিন বনগাঁ চাপাবেড়িয়াতে এই পার্কের শিলান্যাস করেন পৌরপতি শঙ্কর আঢ্য। জানা গেছে পার্কে থাকবে নানান বিনোদনমূলক ব্যবস্থা। বনগাঁ পৌরসভার পরিচালনায় পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাপাবেড়িয়াতে গড়ে উঠছে ফ্যান্টাসি কিংডম সেন্ট্রাল পার্ক। এদিন এই পার্কের শিলান্যাস অনুষ্ঠিত হয়। শিলান্যাস করেন পৌরপতি শঙ্কর আঢ্য। পৌরসভা সূত্রে জানা গেছে 3 একরেরও বেশি জায়গা জুড়ে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই সেন্ট্রাল পার্ক। এখানে থাকবে ওয়েব পুল, রেইন ডান্স, রোপওয়ে, টয় ট্রেন সহ শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা। মঙ্গলবার বিকালে বর্ণময় এক অনুষ্ঠানের মাধ্যমে শিলান্যাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, পুরসভার উপপৌরমাতা সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। এ বিষয়ে পৌরপতি জানান, আগামী পুজোর আগেই পার্ক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। আমাদের নবনির্মিত নতুন যে আমরা পার্ক করতে চলেছি বনগাঁর মানুষের জন্য, যে আমাদের ফ্যান্টাস কিংডম তার নামকরণ করা হয়েছে এবং একটা বিনোদন পার্ক, যেটা আমাদের বনগাঁর অত্যন্ত প্রয়োজন ছিল। আমাদের বনগাঁ শহরে প্রায় নকোটি সামথিং 10 কোটি টাকার মতন আমরা এই পার্কের জন্য আমরা অনুদোবন করেছি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির আশীর্বাদে, আমাদের দিদির আশীর্বাদে এবং আমাদের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের সহযোগিতা নিয়ে আমরা বনগাঁ পৌরসভা নিজস্ব তহবিল দিয়ে আমরা এই পার্কটা মানুষের জন্য উপহার দেবো। অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। শুভসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।